হাই আপার শিশু স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ অনলাইন ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে চলো ক্লাসে চলে যাই। গত 2/5/2/1 তারিখে কি পড়েছি সেটা প্রথমে আমি তোমাদেরকে শো করব। প্রত্যেকে তোমরা তোমাদের লার্নিং বেসিক ইংলিশ প্রি প্রাইমার বুকটা ওপেন করো, পেজ নাম্বার 17। ঠিক আছে, আমরা প্রথমে পেজ নাম্বার 17 দেখব। এখানে দেখো লেখা আছে কি, এ টপ, এ বক্স, এ লগ, এ ডগ, এ পট, এ কট, তাই না? এগুলো স্পেলিং গুলো তোমরা শিখবে, আমি জানি আগে শিখেছো, তারপরে আবারও শিখবে। আর এই যে এখানে এক লাইন হ্যান্ড রাইটিং আছে সেটা তোমরা লিখবে। ঠিক আছে, তবে চলো এবার আমরা পরের পেজে চলে যাই, পেজ নাম্বার 18। এখানে কি লেখা আছে দেখো তো সবাই, উপরে সাইকেল দ্য কারেক্ট ওয়ার্ড ফর ইচ পিকচার, না? সাইকেল দ্য কারেক্ট ওয়ার্ড এর আগের পেজেও তোমরা করেছো, আর আজকে আমরা এখানেও করব। দেখো একটা কটের ছবি আছে, কটের ছবি এখানে লেখা আছে কি, এ টপ, এ কট, এ বক্স। তাহলে কোথায় সাইকেল করবে? এ এ কটে। ঠিক আছে, কারণ এটা কটের ছবি। আর তোমরা এভাবে ছবি দেখে প্রত্যেকটা সঠিক ওয়ার্ডে তোমরা সাইকেল করবে। ঠিক আছে, আর আজকে তোমাদের আমি পড়িয়েছি ইজি লার্নিং ইংলিশ প্রাইমার এ বুক, পেজ নাম্বার 15 ওপেন করো। আর এগুলি তোমরা সুন্দর করে রিডিং করবে, দা ফ্যান, দা পেন, দা হেন, দা বেড। ঠিক আছে, এভাবে দা কাপ, তারপরে এখানে আছে দা টপ। ঠিক আছে, এভাবে তোমরা রিডিং করবে। রিডিং করার পরে এই যে এক লাইন হ্যান্ড রাইটিং আছে এটা লিখবে। এবার চলো আমরা পরের পেজে চলে যাই, পেজ নাম্বার 16। এই পেজের কাজ আমরা আজকে করব। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো, ফিল ইন দা গ্যাপস। হ্যাঁ, এখানে যে গ্যাপস আছে এটাকে আমাদেরকে পূরণ করতে হবে। দেখো লেখা আছে দা বি ড্যাশ এস, এটা কিসের ছবি? বাসের ছবি। বাস স্পেলিং তোমরা জানো, তাহলে বি আছে, ড্যাশ এস, তাহলে এই ড্যাশে কি হবে? ইউ। এইভাবে তোমরা এই ফিল ইন দ্য গ্যাপসগুলি করবে এবং শিখবে। আর এখানে যে এক লাইন হ্যান্ড রাইটিং আছে এটা তোমরা লিখবে। তবে আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। বাই বাই স্টুডেন্টস, বাই।